পুলিশ দিয়ে আটকানো যাবে নাকি পশ্চিমবাংলা ভারতবর্ষের বাইরে চলে গেছে, এটা ভাবা উচিত। আমার মনে হয় এর চেয়ে নৈরাজ্য আর কোনোদিন হতে পারেনি পশ্চিমবাংলায়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টলি বাংলা। সিবিআই আধিকারিকেরা রাজীব কুমারের বাড়িতে তদন্ত করতে গেলে তাদেরকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করে। এরপর ঘটনাস্থলে পৌঁছে ধর্ণায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, দেখে নিন। আমি জানি এর আগেও হয়েছে এরকম, সেনাকে লুটেরা বলেন মুখ্যমন্ত্রী, তার চেলারা এরকমই হবে। পুলিশ দিয়ে আটকানো যাবে নাকি পশ্চিমবাংলা ভারতবর্ষের বাইরে চলে গেছে, এটা ভাবা উচিত। আমার মনে হয় এর চেয়ে নৈরাজ্য আর কোনোদিন হতে পারেনি পশ্চিমবাংলায়। তিনি একজন পুলিশ অফিসার হয়েও দেশের আইনের বাইরে নিজেকে মনে করেন, দেশের সিপির চাইতে জিএমসি ক্যাডারের মতো বেশি ব্যবহার করেন। তখন রাজীব কুমারকে অনেকদিন ধরে সিবিআই ডাকছে, আইনের কাছে আসতেই হবে। যদি উনি কিছু না করে থাকেন বা ওনার যদি কোনো এর মধ্যে কোনো গণ্ডগোল না থাকে, ওনার গিয়ে ফেস করা উচিত। গাড়ি ভেঙে দেওয়া হয়েছে মেরে, তারপরে আমাকে কেস দেওয়া হয়েছে, আমি কাঁথি থেকে গিয়ে জামিন নিলাম কোর্ট থেকে, তো আইন থেকে পালাচ্ছেন কেন?